সময় সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আব্দুল্লাহ আল কাফি। স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে আমাদের যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, এক সময় ছিল যে ছাত্র রাজনীতি করবে হচ্ছে যে ওই ক্যাম্পাসের যারা মেধাবী ছাত্র ছাত্রী আছেন তারা করবেন, এবং তাদের বক্তৃতায় তাদের স্লোগানে এক ধরনের মেধার স্ফুরণ দেখা যেত। আপনিও ছাত্র রাজনীতি করে করে আসছেন, সেই জায়গা থেকে এই যে বিবর্তনটা নিয়ে যদি আপনি কথা বলা শুরু করেন। না, ছাত্র রাজনীতিতেও আমরা যখন ছাত্র রাজনীতি গিয়েছিলাম, আমাদের একটা কম্পালশন ছিল যে আমাদেরকে আসলে মিছিলেই যেতে হবে, কারণ তখন একটা স্বৈরাচার, সামরিক স্বৈরাচার আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা গেলাম 86 সালে, 85-86 সালের দিকে, তখন আমাদের মিছিল করা ছাড়া কোনো উপায় ছিল না আর কি। এবং গণতন্ত্রের জন্য যে লড়াইটা এবং আমাদের যে শোষণ মুক্তির যে লড়াই, দুইটাকে এক করেই আমরা মিছিলে ছিলাম। আমাদের স্লোগান ছিল মানে চলছিল লড়াই গণতন্ত্রের, শেষ লড়াই সমাজতন্ত্রের। তখনও অনেক ছেলে মেয়ে ছিল যারা রাজনীতি নিয়ে চিন্তা করতো না, ভাবতো যে এটা করলে তাদের মানে ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু একটা ব্যাপক অংশের ছেলে মেয়ে এবং খুবই মেধাবী ছেলে মেয়েরাই তখন রাজনীতির মধ্যে সম্পৃক্ত হতো। একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে জীবনযাপন করার আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়েছি। এখন যেমন বড় ছাত্র সংগঠনের নেতা মানেই হচ্ছে তার একটা দামি গাড়ি আছে। আমি ওইদিন ক্যাম্পাসে গিয়েছিলাম একটা কাজে, ছাত্র লীগের প্রেসিডেন্ট আসলেন গাড়ি চড়ে। এটা আমাদের সময় কল্পনাই করতে পারতাম। আমাদের সময় লিজেন্ড ছাত্র নেতারা ছিলেন, যারা পরবর্তীতে দেশ শাসনে যুক্ত ছিলেন, তাদেরকে আমরা কিন্তু এইরকম দেখি নাই। আর এখনকার যে পরিস্থিতিটা দেখেন, 90 সালের পরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মেডিকেল কলেজ বলেন, কোথাও কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ফলে ছাত্ররা মানে একটা ছাত্র যদি 90 সালে জন্ম নিয়ে থাকে, সে বিশ্ববিদ্যালয় পাস করে চলে গেছে, কিন্তু তার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কিন্তু সে বাস্তবায়ন করতে পারে নাই, চর্চার সঙ্গে সে সম্পৃক্ত নাই। এবং রাজনৈতিক চর্চা মানে একটা ছাত্র সংসদ থাকলে, আমি নিজে ছাত্র সংসদের নেতৃত্ব করেছি জেনারেল সেক্রেটারি হিসাবে, একটা কালচারাল অ্যাক্টিভিটিস থাকে, একটা মানে নানা রকম কর্মকাণ্ড থাকে, এবং ধরেন সংসদগুলি এমনকি ডিনারের আয়োজন করে, ফলে ওইখানে একটা যে মানে মেলামেশা হয়, একটা মানে কালচারাল মানে বিনিময় হয়, সেইগুলি কিন্তু আসলে হচ্ছে না। ফলে ক্যাম্পাসগুলিতে একচ্ছত্র আধিপত্য তৈরি হচ্ছে, যখন যেই দল ক্ষমতায় থাকছে সেই দলের ছাত্র সংগঠনগুলি আধিপত্য তৈরি করছে। এখন আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, সে একটা টার্ম আমাকে বলল, আমি খুবই আশ্চর্য হলাম যে গেস্ট রুম কালচার, আমি এটা আমার শিক্ষা জীবনে আমি কখনো পাইনি। পরে তারই একজন সহপাঠী যখন ওই নিউমোনিয়া হয়ে মারা গেল সহস্থলে মোল্লা হলে, এবং খুবই একটা দরিদ্র পরিবারের সন্তান, বারান্দায় ছিল, সে মারা গেল, তখন সেই গেস্ট রুম কালচারটা কি সেটা আমি আরো ভালোভাবে বুঝতে পেরেছি। আমাদের সময় কিন্তু এগুলি ছিল না, আমাদের সময় হল দখল ছিল, কিন্তু আবার একটা হল যদি এই দল দখল করে রাখে, আরেকটা হল ওই দল দখল করে আছে, একটা ক্যাম্পাসের মধ্যে কিন্তু একটা মানে সহঅবস্থান যদি বলেন, সেই সহঅবস্থান কিন্তু ছিল। ভারসাম্য কখনো এদিকে ফিরতো, কখনো এদিকে ফিরতো, কিন্তু ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, ক্যাম্পাসে একবার অ্যাবসেন্ট করে দেওয়া আমার মনে হয় যে সেই সময় ছিল না। আপনি যেটা বললেন যে 90 পরবর্তী সময়ে ছাত্ররা রাজনীতির সঙ্গে আছে, যারা কিছুটা তো বিমুখ আছেই, আপনি আগে ছিল সেটাও বললেন, এবং যারা আছে তাদের এই পুঁজির দিকে একটা হচ্ছে কি, আপনার আমরা তো 90 সালের 6ই ডিসেম্বর স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমরা পোষণ করেছিলাম। এবং আমি এটা আমার সমালোচনা করি, আমাদের নেতৃবৃন্দের সমালোচনা করি, যারা সেই সময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেটা ছাত্র সংগ্রাম পরিষদ বলেন মানে, অথবা ছাত্র দলের নেতৃত্বাধীন যে জোট, ছাত্র জোট বোধ হয় ছিল, সে তারও কথা বলেন। এই যে 90-এর গণ অভ্যুত্থানের পরে নেতারা কিন্তু মুফতে এমপি হওয়ার চেষ্টা করলেন, আমাদের বড় বড় সব নেতারা চাইলেন যে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি করা হোক, এবং সেই এমপি না হওয়ার কারণে অনেকে নিজের দল ত্যাগ করে বড় বড় দলগুলিতে চলে গেলেন, কেউ ছাত্রলীগে গেলেন, কেউ মানে মানে আওয়ামী লীগে গেলেন, কেউ বিএনপিতে গেলেন, বামপন্থী সংগঠনগুলির কথা বলছি বেসিক্যালি, এবং এমনকি ছাত্রলীগের নেতা চলে গেলেন বিএনপিতে, এরকম ঘটনাও কিন্তু আছে। ফলে এই যে নেতৃত্বের যে একটা দেউলিয়াপনা, সেটা কিন্তু সমগ্র 90-এর গণ অভ্যুত্থানে যারা ছিলাম আমরা, আমাদের মধ্যে কিন্তু একটা এক ধরনের হতাশা তৈরি করেছিল। এবং আমি দেখেছি, আর সেই সময় যুক্ত হয়েছিল আরেকটা ঘটনা, যে সারা বিশ্বে যে সোভিয়েত
বিপর্যয়, সেটাও কিন্তু একটা বিপর্যয় হিসাবে এসেছিল। ফলে ছাত্র আন্দোলনে যেই নেতৃবৃন্দরা ছিলেন, যারা 90-এর গণ অভ্যুত্থানে পোড় খাওয়া ছাত্র নেতা, জেল খাটা, নির্যাতিত, নিপীড়িত, তারা কিন্তু চলে গেলেন হচ্ছে ছাত্র আন্দোলন সেরে, তারা আরও কিছুদিন সময় দিতে পারতেন। ফলে ওই যে একটা ভ্যাকুয়াম তৈরি হলো, সেই ভ্যাকুয়ামটা কিন্তু একটা বড় দায়ী। আর বুর্জোয়া দলের নেতৃবৃন্দরা যারা ক্ষমতায় আসছে 90-এর পরে, 91-তে যারা ক্ষমতায় আসলো, তারা তো একেবারেই মানে মানে যদি বলি খারাপ শব্দ, আজান দিয়েই কিভাবে সম্পদ করা যায়, কিভাবে গাড়ি করা যায়, কিভাবে বাড়ি করা যায়, সেইটার মধ্যে মেতে গেলেন। কিন্তু যে কমিটমেন্টটা ছিল ছাত্রদের কাছে, 10 দফার কমিটমেন্ট ছিল, সেইটা বাস্তবায়ন করার জন্য কিন্তু কেউই মানে হলেন না। অনেক ছাত্রনেতা বিদেশ চলে গেলেন, আমি নাম বলতে চাই না, বিদেশ চলে গেলেন, বড় বড় ছাত্রনেতা, পরে আবার ফিরে এসে তারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন, কিন্তু তারা বিদেশ চলে গেলেন। এই যে একটা দেউলিয়াপনা, আমার মনে হয় যে এটা একটা ছাত্র রাজনীতির জন্য বিশাল আঘাত হিসাবে আসছিল। দেউলিয়াপনা, আমরা বুর্জোয়াদেরকে একরকম আপনি বলতে পারেন যে তারা তো আসলে পুঁজির জন্য ছুটবেই, কিন্তু বামরাও শেষ মত পুঁজির দিকে ছুটবে, সেটা কি সোভিয়েতের প্রভাবেই? না, এটা বামপন্থী রাজনীতির একটা মানে 90-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র সংগঠনগুলির যেই দেউলিয়াপনার মধ্যে পড়ে গেলাম আমরা, মানে এক ধরনের ব্যাংক্রাপসির মধ্যে পড়ে গেলাম, সেটা হচ্ছে যে আমাদের নেতাদের মধ্যে এক ধরনের দৌদুল্যমানতা, এবং সে সময় যদি দেখেন যে টপ টপ ছাত্র নেতাদের যারা 90-এর গণ অভ্যুত্থানের হিরো ছিল, তারা যখন দল পরিবর্তন করলো অথবা নিষ্ক্রিয় হয়ে গেল, অথবা অনেকে বিদেশে চলে গেল, অথবা অথবা রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে নিল, যেটাই বলি যেভাবেই বলি না কেন, সেটা একটা। আর সেই সময়ে ধরেন আমাদের ছাত্র ইউনিয়নের কথা যদি বলি, আমরা তো ছাত্র ইউনিয়নের কর্মী হিসাবে আমরা দেখেছি যারা খুবই ডেডিকেটেড ছাত্র কর্মী ছিলেন, তারা 91 সালে সোভিয়েত যে বিপর্যয়, সেই বিপর্যয়টা তাদের অনেকেরই মানে ইমান যদি বলি ইমান নাড়িয়ে দিয়েছে। ফলে তারা তারা যে লেখাপড়া ছেড়ে দিয়েছিল সেই লেখাপড়া ফিরে গেছে, লেখাপড়া ফিরে গিয়ে কেউ ব্যবসা বাণিজ্য চাকরিতে চলে গেছে। তো সেই প্রক্রিয়াটার মধ্যেই মনে করেন যে একটা মানে ক্রমান্বয়ে অথবা অনেক রাজনীতি দেউলিয়াপনের, এবং দেখেন ওর পরে কিন্তু ছাত্র রাজনীতি বলতে যা বোঝায় সেটা কিন্তু আর গড়ে ওঠে নাই। আন্দোলন হয়েছে, যেমন 2007 সালে আগস্ট আন্দোলন হয়েছে, আবার পরে ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু সেগুলি স্বতঃস্ফূর্ত আন্দোলন, একটা যে সংগঠিত আন্দোলন সেটা কিন্তু 90-এর পরে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন, প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি রাজনৈতিক কর্মী গড়ে তোলা, এবং ছাত্র সংগঠন তো আছেই, হ্যাঁ সে তো আছেই, থাকবেই, ছাত্র লীগ আছে, ছাত্র দল আছে, কিন্তু আমাদের আমাদের আমরা সেই সময় দেখতাম যে ছাত্র লীগ নানা রকম ক্লাস করত, ইয়ে করত, নিজেদের কর্মীদেরকে গড়ে তোলার একটা চেষ্টা করত। সেই সময় বাকশাল ছাত্রলীগ ছিল, জাতীয় ছাত্রলীগ, তারা চেষ্টা করত, ছাত্র ইউনিয়ন আমরা তো চেষ্টা করতাম, এর সঙ্গে ফ্রন্ট ছিল বা অন্যান্য যারা যশোর ছাত্রলীগ ছিল, সবাই আমরা চেষ্টা করতাম আমাদের কর্মীদেরকে কি করে বিজ্ঞান মনস্ক করা যায়, কি করে মানে সংস্কৃতি বান করা যায়। সেই জায়গাগুলি কিন্তু আমার ধারণা আছে হয়তো, কিন্তু অনেক সংগঠনের মধ্যে সেগুলি লুপ্ত পেয়ে গেছে। ফলে সাংগঠনিকভাবে যেই প্রক্রিয়াটা মধ্য দিয়ে একটা ছাত্রকে গড়ে তোলার বিষয় ছিল, একটা ছাত্র কর্মীকে রাজনৈতিক কর্মী গড়ে তোলার বিষয় ছিল, সেই জায়গাটায় মানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে যখন একটা মানে আমরা একটা সমস্যার মধ্যে থাকি, সংকটের মধ্যে থাকি, একটা চাপের মধ্যে থাকি, যেমন করে ছাত্র আন্দোলন গড়ে ওঠে, সেই চাপগুলি অনেক কম ছিল হয়তো, সেই সেটাও হতে পারে আর কি। তাহলে মাঠ পর্যায়ে ছাত্রদের অবস্থা কি? তারপর তো ছাত্র সংগঠনের সাথে সবাই জড়িত, তো সেইখানে গতিটা কিরকম আছে? সেখানে কি মানে শুধুমাত্র এটা যে একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে আছি বা প্রধান বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে আছি, হ্যাঁ সেরকম, কিন্তু নেতৃত্ব দেয়া, নেতৃত্ব তৈরি হওয়ার জন্য যে প্রক্রিয়া অনুশীলন, সেগুলি তো আর উপস্থিত না ইস্যুতে। ধরেন আমরা, আমি 90-এর পরে ছাত্র ইউনিয়নের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হলাম, তখন আমরা একটা স্লোগান দিয়েছিলাম, সেভ দ্য ক্যাম্পাস, চেঞ্জ দ্য ক্যাম্পাস, সেভ দ্য ক্যাম্পাস। আমরা একবারে ছাত্র ইস্যু নিয়ে, যেমন ধরেন আমাদের একাডেমিক ক্যালেন্ডার দরকার, আমাদের শিক্ষকদের রেটিং আমরা করব, যে শিক্ষক শিক্ষার মান বাড়ানোর জন্য রেটিং করার দরকার, হলের দরকার, আমাদের বাসের দরকার, যারা শহরে থাকে তাদের বাসের দরকার, এই যে ইস্যুগুলি নিয়ে আমরা একবারে ছাত্র ইস্যুগুলি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। এখন দেখেন যে বড় দলগুলি আছে তারা কিন্তু কখনই ছাত্র ইস্যুগুলিকে প্রাধান্য তাদের দেয়নি, তাদের কাছে প্রাধান্য ছিল তাদের নেতা নেত্রীর ক্ষমতায় যাওয়াটা প্রাধান্য ছিল। ফলে এখন যেহেতু তারা অনেক বড়, অন্যান্য সংগঠনগুলির তুলনায় তারা বিশাল, তাদের জনসমর্থন যদি ধরেন, ফলে তারা যেহেতু ছাত্র ইস্যুগুলিকে প্রাধান্য দেয় না, ফলে ছাত্র আন্দোলনটা সেই রকমভাবে গড়ে উঠছে না। এখন ছাত্র ইউনিয়ন ধরেন, ফ্রন্ট ধরেন, বা
ছাত্র মৈত্রী ধরেন, তারা যে কাজগুলি করছে তারা কিন্তু হয়তো ছাত্র ইস্যুগুলি নিয়ে করছে, সেই সেই আওয়াজটা আবার যে যে লক্ষ লক্ষ ছাত্র তাদের কাছে যাচ্ছে না। কিন্তু দেখেন আবার গণজাগরণ মঞ্চ সেটা কিন্তু স্রষ্টা যদি বলেন এই বামপন্থী ছাত্র সংগঠনগুলি। আপনার মনে হয় যে ছাত্রছাত্রীদের যে রাজনীতি বিমুখতা বেড়েছে? যে রাজনীতি বিমুখতা বেড়েছে কারণ হচ্ছে যে আগে আমাদের অনেক কিছুই আমাদের ধরেন এখন এখন যেই টেকনোলজির যুগ, টেকনোলজি ছেলে মেয়েদেরকে হলো মানে আটকে ফেলছে। হ্যাঁ, আমাদের সময় তো কম্পিউটার গেম ছিল না, বা আমাদের সময় তো ধরেন এই যে মোবাইল নিয়ে এত চর্চা ছিল না, মানে ফেসবুক ছিল না, এই মানে ইয়ে সামাজিক মাধ্যমগুলি ছিল না, ফলে আমাদের সময়টার একটা বড় অংশ কাটতো হয়তো লাইব্রেরিতে, অথবা আমরা হলো এই কী বলে আপনার স্টাডি সার্কেল করে আমাদের অ্যামিউজমেন্টের জায়গাগুলি কি ছিল, চাকরির বাজারমুখী হয়ে যাচ্ছে সবাই। আরেকটা হচ্ছে যে বাজারমুখী চাকরি চাকরি এটা এখন প্রধান হয়ে যাচ্ছে, এবং এটা আমি আমি কিছুদিন আগে ক্যাম্পাসে গেলাম সকালবেলায়, এটা আমাদের সময় কোন দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বিশাল লাইন, মানে মানে ইয়ের আটটা লাগি যে ছেলেমেয়েরা ঢুকবে। তা আমার খুব খুশি লাগলো যে ছেলেমেয়েরা লাইব্রেরিতে পড়ার জন্য, পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওইখানে বসে তারা বিসিএস এর প্রিপারেশন নেয়। তো এখন আমাদের শিক্ষাটা, এখন কোন একটা পত্রিকায় দেখছিলাম যে আমাদের শিক্ষাটা হয়ে গেছে বিসিএস মুখী। এই যে বিসিএস মুখী শিক্ষাটা, এটাও কিন্তু আপনার সত্যিকার শিক্ষা চর্চার বা জানার চর্চাটার কিন্তু একটা ক্ষতি ডেফিনেটলি করছে। আর সবাই ভাবছে যে আমি যদি চাকরিতেই যাই তাহলে এমন একটা ধরনের আন্দোলন করতে গেলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে, পুলিশি খাতায় নাম লেখা হতে পারে, নানা আমাদের তো সেই ভয়টা ছিল না, আমাদের পুলিশি খাতায় নাম লেখা হলো আমরা কোনো তোয়াক্কা করতাম না। সুতরাং ওই জায়গাটায় বোধ হয় আমার কিছু ছাত্রদের মধ্যে একটা শ্রেণীগত তফাত তৈরি হয়েছে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এই জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হয়তো আছে কম বেশি রাজনৈতিক সংগঠনগুলো বা ছাত্র সংসদের সাথে জড়িত, আগের মতো সেই আদর্শ হয়তো সামনে নাই, কিন্তু এক ধরনের নেতৃত্ব বা দলের অধীনে এক ধরনের রাজনীতি চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আপনি কিভাবে দেখছেন? না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আদর্শগত এখন কম না? না, অনেক অনেক, মানে আমার ধারণা মানে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিও, কারণ আমাদের 56টা কতটা বিশ্ববিদ্যালয়ের কথা শোনা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস, আমরা যেটা মানে আমাদের সময় যেটা শুরু হয়েছিল যে দুইটা তিনটা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল, আমরা যখন শেষ বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি বের হয়ে যায় তখন সেগুলি মাত্র শুরু হয়েছিল। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং সেটার প্রতিষ্ঠাতা কিন্তু মজিদ খান, যার বিরুদ্ধে লড়াই করে আমাদের মানে শিক্ষামন্ত্রী ছিলেন, এরশাদের শিক্ষামন্ত্রী ছিলেন। তো ওই যে তখন একটা ক্লাস ছিল যে মানে এলিট ক্লাসরা সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তো, এখন কিন্তু একটা সমাজের বিভিন্ন জায়গা থেকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার জায়গা হচ্ছে না, ফলে বাবা মার সামর্থ্য না থাকা সত্ত্বেও বাবা মা নানা রকমভাবে সেই ভারটা বহন করছেন তাদের ছেলে মেয়েকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখেন রাজনীতি তারা নিষিদ্ধ করেছে, কিন্তু রাজনীতি কি নিষিদ্ধ আছে? প্রগতিশীল যে রাজনীতি, প্রকাশ্য যে রাজনীতি, সেটা কিন্তু তারা নিষিদ্ধ করেছেন, কিন্তু যেটা গোপন, যেটা প্রতিক্রিয়াশীল, যেটা মানুষ হত্যা করে, সেই রাজনীতি কিন্তু বন্ধ নেই। নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা যদি ধরেন, সেই ইউনিভার্সিটিতে ছাত্ররা যেভাবে এই যে মানে ইয়ের সাথে যুক্ত হয়ে গেল, সেই প্রক্রিয়াটা কেন হলো? যে এখানে একটা উন্মুক্ত একটা পরিবেশ না, আর বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, যে একটা বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত চিন্তার জায়গা তৈরি হওয়া দরকার, সেইগুলি তো মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে নাই। ফলে ওই জায়গায় আমি শ্রেণী যদিও বলি, শ্রেণী যদি সমন শ্রেণী মিশ্র একটা শ্রেণী ওইখানে আছে, হয়তো অনেকে বলবে তারা হয়তো আপার কালচারের দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের যে একটা শাশ্বত যে মানে কালচার বা আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির জায়গাটায় মনে হয় কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। এবং রাজনীতি যদি বলেন যে শিক্ষা অধিকারের রাজনীতি, তারা নিজেরা নিজেদের জীবন দিয়ে বুঝেছে যে তাদের উপর একটা অবৈধ ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং তারা সেই সময় রাজপথে নেমে এসেছে এবং তারা রাস্তা অবরোধ করেছে, তারা মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করলে যা করে সব কিছুই তারা করেছে। সুতরাং আমি মনে করি যে শিক্ষার অধিকারের প্রশ্নে যখন আসবে এবং নিজের কাঁধে যখন আসবে, তখন কিন্তু কেউই আসলে নিশ্চুপ থাকে না। এবং জাতীয় বিভিন্ন ইস্যুর সঙ্গে আসলে এই পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন কিভাবে, না একটা গণজাগরণ তাদের কতটা স্পর্শ, গণজাগরণ সবচেয়ে বড় উদাহরণ, কিন্তু গণজাগরণে কে প্রাইভেট কে পাবলিক
সেটা কিন্তু বিশাল একটা একটা এবং এবং সেখানে দেখেন ছিল সব জায়গার মানুষ কিন্তু এসছে। হ্যাঁ, যেই লোকটা কোনোদিন মিছিলে যায় না সেই লোকটা আসছে। সেই সময় আমি চাকরি করতাম, আমার 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 অফিসে যাকে আমি কোনোদিন ভাবতেই পারি নাই যে সে এইগুলি নিয়ে কনসার্ন, সেই দেখলাম যে ওই যে 3 মিনিট নীরব ভাবে দাঁড়িয়ে রইল আমার অফিসের সামনে। তো ওই যে প্রক্রিয়াটা, কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ইস্যু চলে আসে যে তাকে সাড়া দিতেই হয় আর কি। সুতরাং প্রাইভেট পাবলিক আমি এটা আমি আলাদা করে আমি দেখতে চাই না, কিন্তু তারপর আমি মনে করি যে মানে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের নিজের প্রয়োজনই, তাদের নিজের মানে গড়ে ওঠার প্রয়োজনই আমার মনে হয় যে তাদের দাবি করা অনুশীলনটা দরকার ছিল কাফি ভাই, যে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে, শুধু তো রাজনৈতিক নেতৃত্ব যাওয়ার জন্য ছাত্র সংগঠন না বা ছাত্র রাজনীতি না, সমাজের চাকরির ক্ষেত্রে হোক সব জায়গায় সব ক্ষেত্রে নেতৃত্ব দরকার আছে, এবং সেইখানে অনুশীলনটা আসলে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে হতো বা হওয়ারই কথা। সেই জায়গা থেকে কিভাবে আবার কাজ দেখেন, আমি আপনাকে বলি, বড় বড় চাকরি যারা করেছেন, আমলা যারা হয়েছেন, তারা কিন্তু যাদের নাম বললে মানে আমলা হিসেবে যদি 1 নম্বর 2 নম্বর বলতে চান, তারা দেখবেন কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই তারা উঠে এসেছে। তারা হলো হয়তো কোনো হলের ভিপি ছিল, কোনো হলের জিএস ছিল, কোনো মানে ডাকসুর ছিল, কেউ কেউ বড় বড় মানে মানে বড় বড় মানে ছাত্রনেতা ছিলেন। সুতরাং ওই যে শিক্ষাটা কি করে, হাউ টু ম্যানেজ পিপল, হ্যাঁ সেই জিনিসটা কি মানুষকে বোঝানো, মানুষকে বোঝানো, মানুষের পালসটা পড়া, পালসের রিডিংটা পড়া, বুঝতে পারাটা, সেটা কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনার হতে পারে। এবং আমার মনে হয় যে মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই বলা উচিত যে যতটুকুই হোক সেখানে ছাত্রদের কর্মকাণ্ড করার জন্য একটা সুযোগ তৈরি করা দরকার। তৃণমূলের যারা আছে, যারা হয়তো বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি, কলেজে আছে, হ্যাঁ বা কলেজেও আসতে পারেনি, কিন্তু গ্রামে গঞ্জে আছে, তারাও তো একসময় ছাত্র সংগঠনগুলোর সাথে নানাভাবে যুক্ত ছিল, সেখানে কি অবস্থা এখন? দেখেন মানে ঘটনাটা হচ্ছে যে এই এই যে এই যে চর্চাটা না থাকার কারণে, আপনি যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, আপনি 24 বছরে 24টা না হোক 14টা ছাত্র সংসদ যদি নির্বাচন হতো, তাহলে ধরেন বাংলাদেশে কতগুলি ভিপিজিএস তৈরি হতো, হ্যাঁ তাহলে কতগুলি ছাত্রনেতা সে অর্থে আসতো, ডেমোক্রেটিক ভাবে নির্বাচিত ছাত্রনেতা থাকতো। এবং তারা কিন্তু যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার প্রশ্নটা চলে আসে, তারা কিন্তু তাদের আচার আচরণের মধ্য দিয়ে, তাদের সাংস্কৃতিক মানের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে চাইতো ছাত্রছাত্রীদের কাছে যে আমাকেই নির্বাচিত করো। সুতরাং তারা কিন্তু ওইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করত। এখন যেহেতু এগুলি প্রয়োজন পড়ে না, দলীয় দলের মধ্যে যদি প্রভাব বিস্তার করা যায় নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং বড় দুই ছাত্র সংগঠনের ক্ষেত্রে তো এটা অভিযোগও আছে যে মানে নানা রকমভাবে প্রভাবিত করে অর্থ দিয়েও নাকি পদ পাওয়া যায়, নেতৃত্ব পাওয়া যায়, সেটা তাদের নেতারাই বলেন, মাঝে মাঝে বলেন। তো এই যে প্রক্রিয়াটা, এটা তো একটা লুটেরা ধনতান্ত্রিক যেই পরিস্থিতির মধ্যে আমরা আছি। এখন রাষ্ট্র যদি চলে লুটপাটের মধ্য দিয়ে, তাহলে তার যে ছাত্র সংগঠন তারা তো এটা বসে থাকবে না, তারাও তো সেই ধরনের লুটপাটের মধ্য দিয়ে নিজেকে মানে বিকশিত করার চেষ্টা করবে, আর্থিকভাবে বিকশিত করার চেষ্টা করবে, সামাজিক প্রতিপত্তির দিকে বিকশিত করার চেষ্টা করবে। কিন্তু শাসক শ্রেণী তো চাবে সেটা করতে, নানাভাবে চাবে, সকল শাসক শ্রেণী চায় হয়তো চাবে, কিন্তু ছাত্রদের একটা দায়িত্ব আছে না? ছাত্ররা তো ঠিক আছে, কোন একটা সংগঠনের অধীনে তারা কাজ করছে বা সেই নেতৃত্ব বা সেই নির্দেশনা তাদের মাথায়, কিন্তু নিজেদের তৈরি করার ক্ষেত্রে তারা এখন আর ওইদিকে যাচ্ছে না, তারা ওইদিকে যাচ্ছে না, তারা ছাত্র সংগঠনে যাচ্ছে যে আমরা একজন ছাত্র তার আদর্শ ছাড়াই তার বিকাশ ঘটবে? ছাত্রদের তো তৈরি করার ক্ষেত্রে শুধু তো পাঠ্য বই বা এইভাবে হবে না, বা এই যে মানে পরীক্ষা মানে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে GPA 5 পাওয়া বা তারা BBA পড়বে, MBA পড়বে, আর উচ্চ শিক্ষা নেবে, কিন্তু রাজনৈতিক শিক্ষা তো মানে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, সে শিক্ষা ছাড়া আমাদের নাগরিকরা, ভবিষ্যৎ নাগরিকরা, ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে সুষম নাগরিক তৈরি হবে? রাজনৈতিক শিক্ষা মানে তো সমাজ কিভাবে চলবে সেটারই শিক্ষা আর কি। তো ওই যে মানে বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টটা মানে সেই জায়গাটাই ক্ষুণ্ণ হয়ে যায় যখন শুধুমাত্র আপনি স্কুলের মতো বই পড়ে পরীক্ষা দিয়ে পাস করে চলে গেলেন আর অন্য কিছুর দিকে আপনি নজর না দিলেন। হ্যাঁ, একটা মুক্ত চিন্তা, মুক্ত জ্ঞানের চর্চা, সেই জায়গাগুলো যদি না হয়, এত বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করবে? এখন শুধুমাত্র জ্ঞান মানে মুখস্থ করার জন্য তো আমরা বিশ্ববিদ্যালয় যাই না, নতুন নতুন জ্ঞান তৈরি হবে বিশ্ববিদ্যালয়, এটাই তো বিশ্ববিদ্যালয়ের কাজ। এবং সেই জ্ঞানটা তৈরি হবে নানাভাবে, নানা প্রক্রিয়ার মধ্যে দিয়েই হবে। আমি ওদিন শুনছিলাম যে পলিটিক্যাল সায়েন্সের এক ছাত্র আমাকে বলছিল
যে 90 সালে সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তার এক শিক্ষক তাকে দিয়েছিল যে ক্যাম্পাসের মধ্যে যত স্লোগান আছে, দেয়াল লিখন আছে, সেগুলি সংগ্রহ করতে। বলছে যদি এটা সংগ্রহ করে তুমি, অ্যাসাইনমেন্ট ছিল তার, যদি এটা সংগ্রহ করে তুমি দেখতে পারো যে মানে কি কি স্লোগান, তাহলে তোমার জ্ঞানের অনেক স্তর অনেক উপর উঠে যাবে, যে তুমি তখন বুঝবা যে কিভাবে কারা কিভাবে সমাজটাকে দেখছে, মানে ছাত্রদল কিভাবে লিখছে, ছাত্রলীগ কিভাবে লিখছে, ছাত্র ইউনিয়ন কিভাবে লিখছে, অথবা একটা আন্ডারগ্রাউন্ড পার্টি তার দেয়ালটা কিভাবে লিখছে। ফলে তার দেখার দৃষ্টিভঙ্গিটাই মানে মানে তুমি বুঝতে পারবে, শিক্ষা নিয়ে কথা বলছে এবং সেখানে তুমি বুঝতে পারবা যে কে কি দৃষ্টিভঙ্গিতে বলছে, এবং তোমার নিজের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির চর্চা না করে এখন অনেকে গর্ব করে বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিন্তু মধুকেন্দ্রিক না কোন জায়গায় সেটা আমি চিনি না, এটা তো গর্বের বিষয় আমি বলে মনে করি না। কারণ হচ্ছে যে এইটা তো, এইটাও একটা সূতিকাগার, এটা দেশকে স্বাধীন করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছে, এটা তো একটা দর্শনীয় বস্তু, পৃথিবীর অন্য কোনো দেশ হলে এটাকে একটা জাদুঘরে রূপান্তরিত করতো, তাই না? এখান থেকে তো মুক্তিযুদ্ধের চেতনা বলেন, মুক্তিযুদ্ধের এগুলি আসছে। তো একটা একটা দেশ তো আমাদের, আমরা যেভাবে চলছি, আমরা যদি, আমরা যারা মানে বাম চিন্তা করি, আমরা তো সমাজ পরিবর্তন করার কথা বলি, যদি সমাজ পরিবর্তন করার কথা নাও বলেন আপনি, যে টেক অফ পর্যায়ে আছে বলে দেশকে বলা হচ্ছে, সেই টেক অফ থেকে যদি উড্ডীন করতে হয় এবং সেখানে যদি আমার থাকতে হয়, তাহলে তো আপনাকে তো নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্ব তো শুধুমাত্র বুকিশ নেতৃত্ব হবে না, নানাভাবে জিনিসটাকে হলে আপনাকে ট্যাকেল করতে হবে, সমাজকে শিখতে হবে, জানতে হবে, সমাজকে বুঝতে হবে, এবং সমাজের প্রতিটা মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া আপনাকে বুঝতে হবে, তৃণমূলের কথা অবশ্যই বুঝতে হবে। কারণ যারা আমাদের আজকে যে টেক অফ হচ্ছে, সেই টেক অফের মূল কৃতিত্ব তো দিতে হবে আপনাকে প্রবাসী শ্রমিকদেরকে, গার্মেন্টস শ্রমিকদেরকে, কৃষককে। তো তাদেরকে আপনি যদি না বুঝতে পারেন, না জানতে পারেন, তো তাদের ছাত্র যখন তৃণমূল থেকে ঢাকায় আসে, আসার পর তো কৃষককে ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, এবং সে কৃষকের সন্তান, কৃষকের সন্তান, আবার হয়তো শ্রমজীবী মানুষের সন্তান, সেই সংখ্যাটা অনেক কম। হ্যাঁ, মধ্যবিত্ত উচ্চবিত্তের রাই আমরা সাধারণত মানে কি বলে উচ্চশিক্ষায় যায়, কিন্তু তারপরে তো যে আপনি যেই, আপনি যদি ম্যানেজার হন, আপনি যদি মানে কর্পোরেট হেড হন, তাহলে তো আপনার কর্পোরেটের যেই নিচের স্তরে যে লোকগুলি আপনার আপনার কোম্পানি ইয়েটা চালাচ্ছে, আপনার প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদেরকে তো বোঝার একটা মানে যোগ্যতা আপনার থাকতে হবে। এবং এই ক্ষেত্রে এখন করণীয়টা কি? আমি তো মনে করি যে এই সবার একটা সোচ্চার হওয়া উচিত যে ছাত্র সংসদগুলি নির্বাচন দেওয়া হোক, তাহলেই দেখবেন যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হচ্ছে ক্যাম্পাসগুলিতে, এবং সেই নির্বাচনটাই অবশ্যই যেন রাষ্ট্রে যারা ক্ষমতায় আছে তারা যেন প্রভাব বিস্তার করার চেষ্টা না করে এবং উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে হোক। এরকম কয়েকটা নির্বাচন যদি হয় দেখবেন যে 90 পরবর্তী সময় তো কোনো রাজনৈতিক দলই ছাত্র সংগঠনের এই নির্বাচনগুলি দেননি, সেটাই আমি তো এটা বললাম যে শ্রেণী মানে শাসক শ্রেণী, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, শাসক শ্রেণী, ইভেন কি সামরিক বাহিনী যে 2 বছর আসলেন, তাদের তো মূল টার্গেটে ছিল ছাত্ররা, ছাত্রদেরকে কিভাবে দমন করে রাখা যায়। তো এই যে এই যে এই যে প্রক্রিয়াটায় আমাদের শাসক দল গেলেন, সেখানে স্পষ্টই বলা আছে যে 66 সালে বঙ্গবন্ধু ছাত্রলীগকে সঙ্গে নিয়ে, বঙ্গবন্ধুর সঙ্গে কিন্তু আর কেউ ছিলেন না, ছাত্রলীগ সঙ্গে ছিল, সেইটা নিয়ে বঙ্গবন্ধু 6 দফা দিলেন, বঙ্গবন্ধু হলেন মানে মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন। তো সুতরাং ছাত্রদেরকে মাইনাস করে সমাজ পরিবর্তন অথবা সমাজের বিকাশ অথবা সমাজকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, সেটা কোনোটাই আসলে হবে না, সম্ভব হবে না। এবং ছাত্রদেরকে রাজনৈতিক মনস্ক করে, এবং ছাত্রদের মধ্যে যে একটা বিষয় যে হ্যাঁ আমি রাজনীতির ব্যাপারে একটা উদাসীনতা বা উদাসীন্য, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এইটা তো হচ্ছে সামাজিক প্রচারের কারণে এটা হচ্ছে। আমাদের এখানে 90-এর অভ্যুত্থানের পরে, 6 ডিসেম্বরের পরে আমি যে পাড়ায় থাকি, সেই পাড়ায় আমাদের মুরব্বীরা আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতো যে বাবারা তোমরা একটা বড় কাজ করলা, কিন্তু এখন আবার আবার এই 1 বছর 2 বছর পরে সেটাই হয়ে গেল, এই তোমরা হলো সন্ত্রাস করতেছে, এই করতেছে, সেই করতেছে। এই যে এই যে ছাত্র রাজনীতি মানে কিন্তু সন্ত্রাস না? হ্যাঁ অবশ্যই, ছাত্র রাজনীতিতে সন্ত্রাস করে কয়টা লোক? আমাদের সময় তো আমরা যদি বলেন যে 90-এর আগে সবচেয়ে বেশি সন্ত্রাস দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে মানে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি রাতে আমরা এই ধরনের সন্ত্রাসকে মোকাবেলা করেছি, কিন্তু এই সন্ত্রাসটা ছিল গুটি কয়েক লোকের হাতে, এবং তারা ছিল তাদের ক্যাম্পাস দখল করা, ক্যাম্পাস দখল করার মধ্যে দিয়ে ক্যাম্পাসের আশেপাশের যেই ব্যবসা বাণিজ্য সেখানে চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ। ছাত্র রাজনীতি মানে দখল না, ছাত্র রাজনীতি মানে সন্ত্রাস? অবশ্যই অবশ্যই, সেই মানসিকতাটা, সেই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন মানে ফিরিয়ে আনতে হবে। ছাত্র রাজনীতি মানে হচ্ছে যে নিজেকে গড়ে তোলা, পরবর্তী সময়ে রাষ্ট্রকে
জাতিকে সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ কাহিবি আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।